me, build me up on the things I lack. I don't ever wanna lose you now. Cause I don't think I'll make it hear me now. Cause it's you and only you. Hello viewers, আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন বেরিবাদ রোড দিয়ে গাবতলি পার হয়ে আশুলিয়ার দিকে যাচ্ছি এবং আমাদের গন্তব্য হচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক। গাবতলি থেকে এই পার্কের দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার এবং মিরপুর এক থেকে এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে। আজকে শুক্রবার, সরকারি ছুটির দিন, আর দুপুরের পরপরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে। আজকে আমরা এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কটি ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এই পার্কটি যেখানে অবস্থিত এটার নাম হচ্ছে গোরান চাটবাড়ি। মেন রোড থেকে অল্প কিছুটা এসেই পেয়ে যাবেন তামান্না পার্কের পার্কিং স্পট। এখানে বাসে করে আসার সুব্যবস্থা আছে। মিরপুর এক থেকে আবদুল্লাপুরগামী অথবা বাইপাইলগামী যে কোনো বাসে উঠলে আপনারা এখানে চলে আসতে পারবেন। এখানে পার্কের কিছু নিয়মাবলী দেওয়া আছে, আপনারা এগুলো মেনে চলার চেষ্টা করবেন। সামনে একটি জীবাণুনাশক টানেল দেখতে পাচ্ছি, যদিও এটি এখন অকেজো, তবে করোনাকালীন সময়ে বলতেই হবে এটি একটি ভালো উদ্যোগ ছিল। জীবাণুনাশক টানেল পার হলেই টিকিট কাউন্টার। পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 60 টাকা। বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয় তাহলে কোনো এন্ট্রি ফি লাগবে না, এবং বাচ্চা যদি প্রতিবন্ধী হয় তাহলেও টিকিট লাগবে না। এখানে বিভিন্ন রাইডের নাম এবং টিকিটের মূল্য দেওয়া আছে। ভেতরেও টিকিট কাউন্টার আছে। রাইডের টিকিটগুলো আমরা ভেতর থেকে কাটব। এখানে শুধুমাত্র পার্কের এন্ট্রি টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করছি। পার্কের মূল গেট দিয়ে প্রবেশ করে আমরা দুই ধারে অনেক ফুলের গাছ দেখতে পাচ্ছি। এটি অ্যাকচুয়ালি একটি নার্সারি। এই নার্সারি থেকে আপনারা চাইলে ফুলের গাছ কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন। মূল গেট দিয়ে প্রবেশ করে 2-4 মিনিট হাঁটলে আরেকটি গেট পড়ে। এই গেটেই মূলত টিকিটগুলো চেক করা হয়। এই গেট পার হলেই সামনে চলে আসে কাঙ্ক্ষিত রাইডগুলো। আপনারা এখন সামনে বিভিন্ন রকম রাইড দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে পার্কের ভিতরে টিকিট কাউন্টার। আগে একবার পার্কটি সম্পূর্ণ ঘুরে রাইডগুলো দেখে তারপর টিকিট কাটা উত্তম হবে। এখানে বিভিন্ন রাইডের টিকিটের মূল্য দেওয়া আছে। এখন একে একে আমি আপনাদের সবগুলো রাইড দেখাবো। প্রথমে আমরা চলে এসেছি প্যারাট্রুপারের সামনে। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এই রাইডটি কিন্তু বেশ মজাদার, সাথে স্পিডও খারাপ না। মেরি গো রাউন্ড অটো, এটি হচ্ছে মূলত বাচ্চাদের রাইড। এখানে ঘোড়া, হরিণ, হাতি সহ বিভিন্ন প্রাণীর আদলে বসার ব্যবস্থা আছে। বাচ্চাদের ধরে বসার জন্য একজন অভিভাবক অ্যালাউ করা হয়। এই মেরি গো রাউন্ডের ঠিক নিচেই মিনি ট্রেন আছে। এই দুটি রাইডই কিন্তু বাচ্চারা খুব উপভোগ করে। মেরি গো রাউন্ড এবং মিনি ট্রেন দুটারই টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। আমরা এখন চলে এসেছি কিডস জোনে। কিডস জোনের প্রবেশ মূল্য 100 টাকা। যে সকল বাচ্চারা অন্যান্য রাইডে উঠতে পারে না, সাধারণত তাদের জন্যই এই জোনের ব্যবস্থা। এখানে বাচ্চার টিকিট করতে হয়। বাচ্চা যদি একটা হয় একটা টিকিট, একাধিক হলে একাধিক টিকিট। এখানে কিন্তু ছোট ছোট বেশ কয়েকটি রাইড আছে। এসব রাইডে চড়ে বাচ্চারা অনেকক্ষণ সময় কাটাতে পারে। আমরা এখন চলে এসেছি ফ্রগ হোপার রাইডের কাছে। এই রাইডের টিকিট মূল্য 50 টাকা। চলুন এই রাইডটি কেমন তা দেখে নিই।
মুক্ত মঞ্চ। কোনো প্রতিষ্ঠান যদি কর্পোরেট কোনো প্রোগ্রাম করতে চান তাহলে এখানেই করতে হবে। মুক্ত মঞ্চের ঠিক পাশেই রোলার কোস্টারের স্টেশন। রোলার কোস্টারের টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। চলুন রোলার কোস্টার রাইডটি কেমন তা একবার দেখে নিই। রোলার কোস্টারের এখানে দুটি রাউন্ড দেওয়া হয়। আমার কাছে রাইডটি বেশ আকর্ষণীয় লেগেছে। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারাও অবশ্যই একবার এটি ট্রাই করেন। আমরা এখন আছি সোয়ান অ্যাডভেঞ্চার রাইডের। এই রাইডের টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। এই রাইডটিও কিন্তু বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয় একটি রাইড। এটি হচ্ছে হানি সুইং রাইড। রাইডটি কিন্তু খুব জোরে ঘোরে এবং দেখুন উচ্চতাও কিন্তু ভালোই। আপনি যদি যথেষ্ট সাহসী না হন তাহলে এই রাইডটি অ্যাভয়েড করতে পারেন। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। ওয়ান্ডার হুইল। এই রাইডটি তামান্না পার্কের সবচেয়ে উঁচু রাইড। এই রাইডে উঠলে সমগ্র পার্কটির একটি চমৎকার ভিউ দেখা যায় এবং অনেক দূর থেকেও কিন্তু এই রাইডটি চোখে পড়ে। ওয়ান্ডার হুইলের টিকিটের মূল্য হলো 50 টাকা। এখানে সুইমিং পুল সহ ওয়াটার পার্ক আছে এবং এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 400 টাকা। এখানে লকার এবং চেঞ্জ রুমেরও ব্যবস্থা আছে। আমরা বিকালে এসেছি তাই আর ওয়াটার পার্কে প্রবেশ করলাম না। আপনারা সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এই রাইডের নাম হচ্ছে মনোরেল। এই মনোরেলে উঠতে হলে 70 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তামান্না পার্কে যে কয়টি রাইড আছে তার মধ্যে এই মনোরেল রাইডটি আমার কাছে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় মনে হয়েছে। পার্কটি আয়তনে কিন্তু খুব একটা বড় না। এই ছোট জায়গার মধ্যে অনেকগুলো রাইড খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। সেই সাথে পার্কের মেইনটেনেন্সও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই মনোরেল রাইড থেকে পার্কটি দেখতে কেমন লাগে চলুন তা একবার দেখে নিই। এই পার্কে সকালের দিকে আসলেই ভালো হয়। সকালে এসে দুপুর পর্যন্ত ওয়াটার পার্কের রাইডগুলো উপভোগ করে, এখানে রেস্টুরেন্ট আছে, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা ড্রাই পার্কের রাইডগুলো এনজয় করে বের হয়ে যাওয়া যায়। আমরা এতক্ষণ তামান্না ফ্যামিলি পার্ক ঘুরলাম, ফিরলাম, দেখলাম, কিছু রাইডেও চললাম, সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আজকের ভিডিও সার্থকতা। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সাথে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। তামান্না ফ্যামিলি পার্ক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়।